আইপিএলের সর্বশেষ আসরে মুস্তাফিজুর রহমান যতদিন টুর্নামেন্টে ছিলেন একবারও তাকে একাদশ থেকে বাদ দেওয়ার সাহস করেনি চেন্নাই সুপার কিংস। তবে ধোনি গাইকোয়াদরা যা করতে পারেননি ডাম্বুলা সিক্সার্স এবার তাই করে দেখালো। লঙ্কা প্রিমিয়ার লিগের দলটি একটি ম্যাচে মুস্তাফিজ খরুচে বোলিং করতেই একাদশ থেকে বাদ দিল বাংলাদেশি পেসারকে। এলপিএলে 9 জুলাই দিনটা ভুলে যাওয়ার মতোই বাংলাদেশিদের জন্য। এদিন দিনের প্রথম ম্যাচে মাঠে নামেন শরীফুল ইসলাম। জাফনা কিংসের বিপক্ষে বল হাতে নিয়ে শরীফুল ছিলেন ভীষণ খরুচে। 3 ওভারেই খরচ করেন 47 রান, 4 ওভারের কোটা পূরণ করার সুযোগ দেওয়া হয়নি অনাকাঙ্ক্ষিত অর্ধশতকের ভয়ে। সেই ম্যাচে অবশ্য শেষ হাসি হাসে শরীফুলের দল ক্যান্ডি ফ্যালকনস। এরপর সবার দৃষ্টি ছিল ডাম্বুলা সিক্সার্স ও গল মার্ভেলসের ম্যাচে। তবে টস সেশনেই হৃদয় ভাঙে সবার যখন জানা যায় তাফহিদ হৃদয়ের পর মুস্তাফিজও একাদশে জায়গা হারিয়েছেন। আগের 4 ম্যাচে ফিজকে ঘিরে সাজানো হচ্ছিল ডাম্বুলার পেস বোলিং অ্যাটাক। অবশ্য তাকে কেনাই হয়েছিল বিদেশি আইকন হিসেবে, তাই তাকে ঘিরেই তো সাজানোর কথা সব গেম প্ল্যান। প্রথম 3 ম্যাচে শিকার করেন 5টি উইকেট, তবে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে উইকেট তো পানিনি, উল্টো ছিলেন খরুচে। 4 ওভারে 53 রান খরচ করায় মুস্তাফিজকে এবার জায়গায় হারাতে হলো একাদশে। হৃদয় জায়গা হারিয়েছেন আরও আগে। এলপিএলের গত আসরে রাজত্ব করা এই ক্রিকেটার এবার ডাম্বুলার হয়ে প্রথম ম্যাচে 1 রান করে আউট হন, দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি, এরপর একাদশেই জায়গা হারান। এখনও তাকে একাদশে ফেরায়নি তারকা বিদেশি ক্রিকেটারের ঠাসা দলটি। এলপিএলে আরেক বাংলাদেশি তাসকিন আহমেদ, যিনি প্রথম 2 ম্যাচ উপেক্ষিত থাকার পর অবশেষে কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। সর্বশেষ ম্যাচে 2 উইকেট শিকার করলেও 4 ওভারে 45 রান খরচ করেন তিনি। এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে এই অনাগ্রহ বাংলাদেশের সমর্থকদের মধ্যে সৃষ্টি করেছে অসন্তোষ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। Ve Petronius İsul Kutlarına Bahis Dikşen Kavim Dabişan En Sabun Kara Kale Davla Sixers